সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের বিষয় ও কাজে তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন কিংবা সেটা আসলে তথ্য সেবা। পৃথিবীর বিভিন্ন দেশের কাজের ও বিষয়ে তথ্য দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আমরা জানি বিগত কয়েক মাস ধরেই মালয়েশিয়ার কলিং বিষয় চালু রয়েছে। বাংলাদেশের অনেক কর্মী কলিং বিষয়ে মালয়েশিয়াতে এসেছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য কলিং বিষয়ের নানান রকম প্রতিবন্ধকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতারিত হয়েছেন কয়েক লক্ষ লোক মালয়েশিয়া আসার জন্য পাসপোর্ট বই জমা দিয়ে। আবার ভাগ্যবশত যারা মালয়েশিয়াতে চলে এসেছেন তারা অবতরিত হয়েছেন, মিথ্যা কাজের আশ্বাস দিয়ে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়াতে কলিং বিষয় নিয়ে কি কি জটিলতার কারণে আমাদের প্রবাসী ভাইরা প্রতারিত হয়েছেন। মূলত আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে কলিং বিষয় দিয়ে প্রতারিত করা হচ্ছে। আমরা এই সকল প্রতারণার সংবাদ জেনে নিব যাতে করে আমাদের প্রতারিত না হতে হয়। এছাড়া কারো ব্যবসায় ক্ষতি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও তৈরি করা হচ্ছে, আমরা শুধু নিরাপদে আমাদের টাকা ও সুষ্ঠু ব্যবহার করে প্রবাস জীবনকে সুন্দর সেই তথ্যগুলো জানার চেষ্টা করছি। কলিং কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব কলিং বিষয় কিভাবে প্রতারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং বিষয় যাওয়ার জন্য প্রথম প্রতারিত হবেন দালালের কাছে পাসপোর্ট জমা দিয়ে। আপনারা অনেকেই ভেবে থাকেন আপনার পাসপোর্ট জমা দিলেই তো আপনাদের টাকা দিতে হচ্ছে না, কিন্তু এই পাসপোর্ট জব্দ করে পরবর্তীতে আপনাদের কাছ থেকে দালালরা ঠিকই টাকা উদ্ধার করে থাকে। একটি অফিসে একবার পাসপোর্ট দিয়ে গেলে পরবর্তীতে বিষয় হয়ে গেলে তারপর পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে পর্যন্ত আপনাদের কাছ থেকে টাকা উদ্ধার করে নেবে। দ্বিতীয়ত সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন তা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয়ের মেডিকেল নিয়ে। প্রায় 3.5 লাখ এর উপরে 2022 সালের ডিসেম্বর মাসে ডেট পার হয়ে গেছে মেডিকেলের ডেট। কলিং বিষয়ের মেডিকেলের মেয়াদ থাকে মাত্র 3 মাস। এক একটি মেডিকেলের জন্য দশ হাজার টাকা খরচ করতে হয়েছে। 3.5 লক্ষ লোক এই 10,000 টাকা করে জমা দিয়ে 350 কোটি টাকা প্রতারিত হয়েছে। আর মেডিকেল দিয়ে প্রতারিত হওয়ার খুব সহজ কারণ, বিশেষ সময় মতো না আসলেও ভিসার জামানতের জন্য টাকা দিয়ে থাকলে সেই টাকার দায়ভার তারা গ্রহণ করলেও তারা বলবে মেডিকেলের টাকা তো খরচ হয়েছে, আমরা কি করব। এই ছোট্ট একটা চালাকি করে প্রায় 350 কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। আপনারা জেনে থাকবেন অনেক অফিস গুলো থেকে এমন ভাবে লোভনীয় অফার দেওয়া হয়ে থাকে যে ভিসা আসার পর শুধু মেডিকেল করে মেডিকেলের টাকা জমা দিলেই হবে। এই লোভনীয় প্রতারণার ফাঁদে পড়েছেন প্রায় 3.5 লক্ষ মালয়েশিয়াগামী শ্রমিক। প্রতারণা এমন সূক্ষ্মভাবে করা হয়েছে যে আপনি এই টাকা কখনো ফেরত চাইতে পারবেন না। আমরা আপনাদেরকে বরাবর উদ্দেশ্যে মেডিকেল করার সিস্টেম বলে দিয়েছি। আশা করি আমাদের চ্যানেলের কোন দর্শক এই সতর্কবাণী পর কোনো প্রতারণার মধ্যে পড়েননি। পরবর্তীতে কোনো ভাগ্যবান ভাইয়েরা মালয়েশিয়া আসতে পেরেছেন, এদের সংখ্যা অনেকই কম। এদেরকে প্রতারিত করা হয়েছে এক কাজের কথা বলে অন্য কাজ দিয়ে। মালয়েশিয়াতে আসার পর অনেকেরই অভিযোগ তারা তাদের নিকট আত্মীয় দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছিল। তারা কেউ কেউ আবেদন করেছিল ইলেকট্রনিক ফ্যাক্টরিতে এবং 5-স্টার হোটেলে বা রেস্টুরেন্টে অথবা আবাসিক হোটেলের ভিসায়। এরপরে মালয়েশিয়াতে আসার পর তারা বুঝতে পেরেছে কনস্ট্রাকশনের কাজ, অথচ তার এই কনস্ট্রাকশনের কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নেই। তাদের কাজ করতে হচ্ছে লেবার হিসাবে। তারা 16 ঘন্টা ডিউটি করার পরও তাদের বেতন আসে 1500 থেকে 1600 রিংগিত। তো বন্ধুরা, যারা বাইরে আসবে তারা অবশ্যই ভেবে চিন্তা করে মালয়েশিয়াতে আসবেন। এই পর্যন্ত থাকছে ভিডিওটা। আমাদের ভিডিও ভালো হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।